ওয়েলকাম টু দ্য চ্যানেল। আজকে একটা মিষ্টি রেসিপি নিয়ে চলে এসেছি। রেসিপিটা খুবই সহজ, মিষ্টিটা হচ্ছে সুজি দিয়ে তৈরি করা একটা মিষ্টি। তো চলো দেখি যে মিষ্টিটা কী করে বানিয়েছি। প্রথমে প্যানটাকে গরম করে এক কাপ সুজি দিয়ে সুজিটাকে হালকাভাবে ভেজে নেব। আর ভাজবো যেটা সেটা হচ্ছে খুব লো ফ্লেমে ভাজবো, কখনোই হাই ফ্লেমে করবো না, কারণ তাহলে সুজিটা পুড়ে যাবে। এটা মিষ্টির জন্য তো তাই হালকা হালকা করে ভাজতে হবে। তারপর আমি তার মধ্যে কিছুটা পরিমাণ ঘি দিয়ে দেবো। তারপর ঘি দেওয়ার পর সেটা ঘিটা আস্তে আস্তে মেল্ট হয়ে যাবে যেহেতু প্যানটা গরম আছে। তারপর ঘিটাকে ওই সুজিটার সাথে ভালোভাবে মিশিয়ে নেব। তারপর ঘিটার মধ্যে সুজিটা ভালোভাবে ভাজা ভাজা হয়ে গেলে একটুখানি দুধ দিয়ে দেবো। দুধটা খুব গরমও রাখবো না, খুব ঠান্ডাও না, যাতে সুজিটা সেদ্ধ হয়ে যায় সেজন্য দুধটা দেব। তারপর ওই দুধের মধ্যে সুজিটা মিশিয়ে নেব, যাতে ভালো করে দুধের মধ্যে সুজিটা দলা পাকিয়ে না যায়। এরপর আমি দুটো ছোট এলাচ সেদ্ধ করে দিয়ে দিয়েছি। সুজিটা দেখো দুধটাকে পুরো টেনে নিয়েছে, তাই পরে আমি আরেকটু দুধ অ্যাড করে ঢাকনাটা ঢাকা দিয়ে দিয়েছি, যাতে দুধের মধ্যে সুজিটা ফুটে যায়, ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। তারপর আমি একটুখানি গোলাপ জল দিয়েছি যাতে মিষ্টির ফ্লেভারটা ভালো আসে, খুব বেশি কিন্তু দেওয়া যাবে না। তারপর এক কাপ চিনি দিলাম, এক কাপ সুজি নিয়েছিলাম, এক কাপ চিনি দিলাম। তারপর চিনিটাকেও ভালো করে মিশিয়ে নেব। চিনিটা কিন্তু পরে দিতে হবে, সুজিটা দুধে ভালো করে সিদ্ধ হয়ে যাওয়ার পর তারপর দিতে হবে। সুজিটা সেদ্ধ হওয়ার আগেই যদি চিনিটা দিয়ে দিই তাহলে সুজিটা সেদ্ধ হতে অনেক সময় লেগে যাবে। তারপর আমি এক চিমটে নুন দিয়ে দেব মিষ্টির স্বাদটা ব্যালেন্স হওয়ার জন্য। তারপর আবার ভালোভাবে মিশিয়ে নেব। মেশাতে মেশাতে এইভাবে যখন ছেড়ে আসবে প্যান থেকে সুজিটা, তখন বুঝবো যে মিষ্টিটা প্রিপেয়ার হয়ে গেছে। তারপর এটা নামানোর আগে আমি কিছুটা পরিমাণ ঘি দিয়ে আবার মিশিয়ে নেব। তারপর একটা প্লেটের মধ্যে দেখো এইভাবে ছড়িয়ে দেব, আমি সমান করে দিচ্ছি সারফেসটা। তারপর আমি ছুরি দিয়ে বরফির শেপে আমি কেটে নেব। এটা হালকা গরম থাকাকালীনই কেটে নেব, তাতে সুবিধা হবে, শেপটা ভালো আসবে। এইভাবে বরফির শেপে কেটে নেওয়ার পর আমি প্রত্যেকটা শেপের উপর একটা করে কাজু আর কিশমিশ দিয়ে দিয়েছি। তারপর আমি এটা কিছুক্ষণ ফ্রিজে রেখে দিয়েছি সেট করার জন্য। ফ্রিজ থেকে বার করার পর এই ছুরি দিয়ে আলগা আলগা করে এই সন্দেশের মতো একটা বরফি শেপ চলে এসেছে। এভাবে খুব সহজেই তৈরি হয়ে গেল সুজির একটা মিষ্টি। এই মিষ্টিটা বাড়িতে তৈরি করা খুবই সহজ, আর কোনো ঝামেলাও নেই। তো তোমরা এটা বানিয়ে দেখতে পারো, আমাকে কমেন্ট করে জানিও যে কেমন হয়েছে। ভিডিওটা ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো।